Hello guys, it's Bahima Varayan. Welcome to my Q&A video. So guys, আজকে হলো Q&A video, আর যেটার জন্য আপনারা অনেক টাইমের জন্য ওয়েট করছিলেন। সো ফাইনালি Q&A video এসে পড়েছে। সো আমার সাথেই থাকুন এবং এনজয় করুন। সো দেখতে থাকুন, মজা পাবেন। সো লেটস গো। সো গাইস, আমাদের Q&A video মধ্যে কমেন্টস কত আসছে? 16টা কমেন্ট আসছে। আমি ট্রাই করবো সবগুলোই ধরতে। চলেন ফার্স্ট কোয়েশ্চেন যাওয়া যাক, আর প্লিজ সাবস্ক্রাইব। আমি কিন্তু কালকে একটা ব্লগ দিতেছি, প্লিজ কালকে দিস একটা ব্লগ, আজকে একটা ব্লগ দিতেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন হইলো, ব্রো হোয়াট ইজ ইয়োর এজ? আমার এজ হইলো, এজ হলো 13। আর একজন কমেন্ট করছে 13, নাইস। সো নেক্সট কোয়েশ্চেন, Q&A, আপনি কি দিয়ে এডিট করেন? আমি ফিল্মোরা 13 অ্যান্ড ক্যাপকাট প্রো দিয়ে এডিট করি। এগুলো দুইটাই PC-তে, আর প্রো কিন্তু সিটে নিছি ফোন মোড থেকে। যেটাই হোক, আচ্ছা কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 6-এ পড়ি। কোন ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করেন? আমি ইউজ করি একাশো ব্রেভ 7 LE, যেটা চাইনিজ ব্র্যান্ডের একটা ক্যামেরা, ভালো। অনেক ব্লগ করছি, 2-3টা ব্লগ করছি। আর আপনার ক্যামেরাম্যান কে? আমার ক্যামেরাম্যান 2টা, আজকে তো আমি ট্রাইপড দিয়ে ইউজ করতেছি। একটা হলো আমার বোন, আর এটা হলো একটা পিচ্ছি দেখছিল না নিচে, যার নাম হলো নাইম। ও মাঝে মাঝে একটা ব্লগ, 2টা ব্লগ করছিলাম। আপনি কি ট্রাভেলিং, আপনি কবে ট্রাভেলিং ব্লগস দিবেন? দিব যদি কোথাও যাই, তাইলে না গেলে তো আর হবে না। Q&A, আপনার ইউটিউব ক্যারিয়ারের ব্যাপারে কিছু বলেন। কি বলবো, আমার একটাই, আমার ফার্স্ট ব্লগ ছিল গরু কিনার 2023-এর, আর আমি সাবস্ক্রাইবার্স 1.5K, অনেক খুশি কয়েকদিন আগে হয়েছে, এই জন্যই তো Q&A ভিডিওটা, আর অনেক খুশি হয়েছি। আর নেক্সট কোয়েশ্চেন, আপনার পড়াশোনার ব্যাপারে কিছু বলেন। পড়াশোনার ব্যাপারে কি বলবো, আমি গ্রেড 6-এ পড়ি। আমার ফেভারিট সাবজেক্ট হলো ম্যাথস আর হিস্ট্রি, যেটা আমার দুটোই অনেক ফেভারিট। আর আপনার টুথপেস্টে কি নুন আছে, সল্ট আছে? আছে নাই? চলেন দেখি, চলেন না, আপনারা দাঁড়ান আমি নিয়ে আসি। এসে বসছি। সো এটা হলো আমার টুথপেস্ট কোলগেটের, এটার মধ্যে দেখি নুন আছে নাকি, উইথ সল্ট দেখেন, এটা তো নুন আছে, ঠিক আছে আছে আছে। আর কম গেলে শেলফ 1.5K, বানান ভুল হইলে সরি, ইটস ওকে। আইটার দিছে Q&A, তুমি ব্লগসে কি কি নো কপিরাইট সং ইউজ করো? প্লিজ ব্রো টেক মাই কোয়েশ্চেন, আই উইল পুট সং অন মাই ভিডিওস। আমি ব্লগে ইউজ করি একটা গা নো কপিরাইট আছে সং, এর নাম হলো শিবা লিউকবার্গসের ব্লগ নো কপিরাইট, ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, শিবা লিউকবার্গস লিখলে কিন্তু এসে যাবে, আর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমি একটা আরেকটা সং ইউজ করি, নাম হলো ইয়ে, ওটা ক্যাপকাটে পাবেন, ক্যাপকাটে ফ্রিতে পেয়ে যাবেন, রিকমেন্ডেডে পাবেন। আর 2টা সং আছে, যেটা হলো হিপ হপ সং, ওটাকে আমি AI জেনারেট করছি ফিল্মোরা বোর্ডে, ফিল্মোরা 13-এ AI জেনারেটের পরে ওটা হচ্ছে। তো দি অলরাউন্ডার বয়েস 2.0, ইয়াত বাও, নিজের নাম লিখছে। আচ্ছা Q&A, তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। ক্রিকেট নাকি ফুটবল? অবভিয়াসলি ফুটবল, বাট ক্রিকেট একটু খেলি বেশি, একটু না বেশি খেলি, খেলি দুইটাই খেলি, দুইটাই ফেভারিট, বাট ফুটবল বেশি। আজকে আয়াত কি আপন ভাই বোন? ইয়েস ওর আপন ভাই বোন। সেন্টার পয়েন্টের ব্লকে ওই বাচ্চারা তোমার কে হয়?
ওরা আমার কাজিন ছয়, আমার খালাতো ভাই বোন ছোট, ভাই বোন না বোন, ওদের নাম হলো আয়শা আর আমরিন। দুইটা ব্লগ বা তিনটা ব্লগে দিয়েছিলাম। আর নেক্সট কোয়েশ্চেন না তো বড় হইলো, তোমার কোন আপন ভাই বোন আছে? হ্যাঁ আছে, আমার বোন যে ক্যামেরাম্যান, যার নাম হইলো ফারাবি আলম জাহিন, ফর কাইন্ড ইনফরমেশন। আর তোমার ব্লগিং আইডল কে? আমার ব্লগিং আইডল হলো এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড, ফাহিদ আফ্রিদি, এরাই। আমি বাকিদের ব্লগ দেখি না, এদের ব্লগিং দেখলে আমি এদের ব্লগ দেখি। অন্য টাইপের কিছু হয় তাহলে আমি গেমিং এডিটিং দেখি, কার্টুন দেখি। আমি তো বাচ্চা, কার্টুনে তো অনেক ভালো লাগে, শিনচ্যান অবভিয়াসলি, আর ডোরেমন, ডোরেমন কম দেখি। যেটা কোয়েশ্চেন ছিল না তাও আমি অ্যান্সার করছি। মেসি রোনাল্ডো, অবভিয়াসলি মেসি। এবার কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা, বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন হলো, তোমার ফার্স্ট ব্লগ কবে আপলোড করছিল? তো আমার ফার্স্ট ব্লগ এইটা ছিল না, শর্ট ফর্ম চ্যানেলের নাম ছিল টিএফভি শো, ওটা ছিল। তো ওইটা কি ছিল, একটা ভিডিও দিয়েছিলাম, এটার মধ্যে মানে 715 সাবস্ক্রাইবার ছিল। পরে কি হয়েছে, চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে। ওইটার মধ্যে ভিউজ ব্লগস করতাম, ব্লগস দিতাম, কিন্তু আমি অনেক লুকায় লুকায় দিতাম যদি কেউ না দেখে। এখন তো ব্লগস দিয়ে সবাই দেখে, সবাই জানে ব্লগস। আর ওই সময় ভয়েস আমি যেভাবে দিতাম, ভয়েস যেভাবে হ্যালো গাইস ইজ ফাহিম আমার রায়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ, এভাবে দিতাম আমি। সো পরে ওই চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছিল আমার। ওটা লং স্টোরি, আপনি যদি এই ভিডিওতে 10টা লাইক করেন আর 5টা কমেন্ট, ভালো কমেন্ট করেন, তাহলে আমি ওই লং স্টোরিটা আপলোড দেবো এই চ্যানেলে, বুঝছেন? তো অনেক বড় স্টোরি এটা, আমি এই ভিডিওটা যদি বলি 1 ঘন্টার বেশি বড় ভিডিও হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, মোবাইলে এডিট করো নাকি পিসিতে? আমি এডিট করি পিসিতে, মোবাইলে। যখন মোবাইলে ভিডিও করি সে মোবাইলে করি, যখন ক্যামেরাতে করি সময় পিসিতে। নেক্সট কোয়েশ্চেন হলো, হাই কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তাছিয়া আর জাহিন তোমার কি হয়? জাহিন আমার আপন বোন, আর তাছিয়া আয়াত হলো আমার কাজিন, খালাতো ভাই বোন। একজন লিখছে, তুমি ক্যাপ কেন পড়তা? আমি ক্যাপ কেন পড়তাম, কেন পড়তাম? আমি ক্যাপ পড়তাম কারণ আমি তিন মাস আগে উমরা থেকে আসছি, আর উমরাতে গেলে চুল কাট করতে হয়, আর কাট করছি চুল। পরে কি করবো, চুল আমি টাকলে থাকলে ঘুরবো না কেউ, ক্যাপ করে নিতাম, তাহলে ভালো হইতো, মনে হইতো না, আমি আমার চিনতে পারতাম, তাহলে আমি ক্যাপ করতাম। এমন তো চুল বড় হয়ে গেছে যে আমি করি না। নেক্সট কোয়েশ্চেন, কিউএনএ কি? কিউএনএ হলো কোয়েশ্চেন অ্যান্সার্স, দুইটা রিপ্লাইস আসছে, রিপ্লাইস গুলো করি। অশিক্ষিত রিপ্লাইও দেয় না, খুব হাসি পেলাম। আচ্ছা, আরেকজন লিখছে, দি অলরাউন্ডার বয়েস লিখছে, কিউএনএ হইল প্রশ্ন উত্তর আর ইংরেজিতে হইল কোয়েশ্চেন অ্যান্সার, ফাইন্ড দি ডিফারেন্স ইন বাংলা, পার্থক্য খুঁজুন। ওয়াও, স্যালুট, একটা লাইক এটা জন্য। ফাহিম তোমার নাম কি? আমার নাম হলো ফাহিম আব্রা রায়ান, রিপ্রনাম আমার। তো এই যে গাইজ, সব কোশ্চেনের অ্যান্সার দিছি, একটা যেন বাদ দিইনি, সব দিছি, সব দিছি। এগুলো যে কোশ্চেন ছিল আজকে ভিডিওতে, আর মেক শিওর এভরিওয়ান সাবস্ক্রাইব আর লাইক করেন, 10 লাইকের এম, আর কমেন্টস 5টা, তাহলে আমি আমার ওইটা চ্যানেলের স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে। ওই চ্যানেল কিন্তু এখন নাই, সরাসরি কিন্তু পাবেন না,
আমি ওই চ্যানেলটা আই থিঙ্ক শুরু করছিলাম 2019 একটা কাজের জন্য আমি এটা বানাইছিলাম। বিভিন্ন ভিডিও দেখি, ভিডিও দেওয়া শুরু করছি 2021 ফেব্রুয়ারি থেকে, এখনো মনে আছে। আর চ্যানেলটা ক্রিয়েট করছিলাম আমি, ভিডিও দেওয়া শুরু করছিলাম চ্যানেলে হলো 21 মার্চ 2021। হ্যাঁ, এটা কারেক্ট ডেট, কারেক্ট ডেট এটাই ছিল। আর এটাই পরে ব্লগস ভিউজ আসতো 1-2 হাজার ইজিলি আসতো প্রত্যেক ভিডিওতে, যেটা আমাদের বাজে ভিউজ, বাজে ভিডিও বানানোর জন্য আমি এভাবে বানাইতাম। হ্যালো গাইস, ওইটার মধ্যে আই থিঙ্ক কম আসতো, 100-120 আসতো। বাট এই চ্যানেল থেকে অনেক লাখ গুণ বেশি সাবস্ক্রাইবার্স না ভিউজ ছিল। এটার মধ্যে টোটাল ভিউজ ছিল চ্যানেলে ছিল 2,95,000। এখনই তো মনে আসছে আমার, আগের বছরে 2023 আমার গরু কিনারটার পরের থেকে চ্যানেল নাই। তো আমি পরে আর ব্লগই দিইনি 2023-এ, পরে আমি এই চ্যানেলে ব্লগ দেওয়া শুরু করছি। তো এটা যদি পুরাটা বলে ফেলেছি, মানে ভিডিও শেষ হয়ে যাবে, মানে এত বড় হবে, ইউটিউবার হবে, কি বানাইছো। সো আজকে ভিডিও গাইস এতটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, আর 10 লাইক 5টা কমেন্ট আর সাবস্ক্রাইবার্স বাড়াবেন। সো বাই বাই, টাটা, সি ইউ, বাই।